এইমাত্র আবহাওয়া দপ্তর থেকে পাওয়া ফের দুর্যোগের অশনি সংকেত। আগামী দুই দিন বাংলার বিভিন্ন জেলায় লাগাতার ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। প্রবল বৃষ্টির সাথে সাথে একাধিক জেলায় বইতে পারে ঝোড়ো হাওয়া, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। তো আগামী দুই দিন বাংলার কোন কোন জেলাগুলিতে রয়েছে ঝড় বৃষ্টির পূর্বাভাস, প্রচণ্ড ঝড় বৃষ্টির আশঙ্কায় কোন কোন জেলাগুলিকে সতর্ক করা হয়েছে, কবে কবে রয়েছে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা, এ বিষয়ে কি জানালো আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটিও বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সবার আগে দেখার জন্য। আবহাওয়া দপ্তর জানিয়েছে নতুন করে ঘূর্ণাবর্ত প্রবেশ করছে, এর ফলে আগামীকাল সকালের মধ্যে কলকাতার কোথাও কোথাও হতে পারে হালকা বৃষ্টি, বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সংলগ্ন জেলাগুলিতেও, সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 35 ডিগ্রি সেলসিয়াস এবং 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামীকাল সকালের মধ্যে হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি 3 জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়া তেমন পরিবর্তনের সম্ভাবনা নেই উত্তরবঙ্গে। আগামী 3 থেকে 4 দিনে তাপমাত্রায় সেরকম বড় কোনো পরিবর্তন হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামীকাল সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজ বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় বয়ে যেতে পারে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গে আগামী 24 ঘন্টায় দিনের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন না হলেও পরবর্তী দিন চারেকে তাপমাত্রা বাড়তে চলেছে প্রায় 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস, যা কিনা আরও বাড়াবে অস্বস্তি। আগামীকাল মেঘাচ্ছন্ন থাকবে কলকাতা সহ সংলগ্ন এলাকার আকাশ, বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে রাজ্যের কয়েকটি জেলায়, বাড়বে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণও, এর ফলে গুমোট গরমে আবারও হাঁসফাঁস অবস্থা হবে রাজ্যবাসীর।